হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বন্যার পরে 40 দিনের বন্যা এই তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছি কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাঠ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নেবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন বললেন রব্বুল আলামিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল আল্লাহ পাক শোনালেন রুহরে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে ভুলি নাই পানির স্রষ্টা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নেয়ামত দিয়ে ভরে দিয়েছি وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না সুবহানাল্লাহ هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِن دُونِي এ হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো